হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার, আজকে যে বিষয়টা আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো দৈনন্দিন জীবনে মডেলের ব্যবহার। দৈনন্দিন জীবনে কিভাবে আমরা অসংখ্য লাইন শুধুমাত্র জাস্ট কয়েকটা মডেলের ব্যবহার করে অনেক সহজে আমরা বানাতে পারি, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা তোমরা অনেক ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানে আমি যে লাইন্সগুলো লিখেছি সেগুলোকে আমরা ট্রান্সলেট করব এবং তার পাশাপাশি বিশেষ কয়েকটা মডেলের ব্যবহার এবং কিভাবে তারা ইউজ হচ্ছে সেটাকেও একটু ক্লিয়ার করে বুঝে নেব। ঠিক আছে, এসো চলো বিষয়টা করা যাক এবার। তো প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে লক্ষ্য করো, আমি তোমায় সাহায্য করে খুশি হতাম। আমি তোমায় সাহায্য করে খুশি হতাম। তো এই যে কথাটা, যখন এরকম কিছু বলা হয় যে সাহায্য করে খুশি হতাম, মানে সেটা আর হয়ে ওঠেনি বাট হতাম, যদি এটা আমি সুযোগ পেতাম, আমি যদি ওটা করতাম তাহলে সেক্ষেত্রে আমি খুব খুশি হতাম, এরম টাইপের সেন্স যখন আসে সেক্ষেত্রে আমরা একটা পোলাইটনেস ব্যবহার করে এবং এই অতীতের সেন্সটাকেও বুঝিয়ে এরম ধরনের অর্থে আমরা উড ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। এবার যদি উড ব্যবহার করে বলি তার মানে এই নয় যে সেটার আর ইম্প্যাক্ট প্রেজেন্টে থাকবে না, প্রেজেন্টেও থাকতে পারে। মানে বিষয়টা আমি এটাই বলতে চাইছি, এরম ধরনের লাইন আমরা যখন বলি সেটা হতে পারে যে একটা সময়ে অতীতে হয়তো সেটা পসিবল ছিল, এবং এমনও হতে পারে সেটা যদি বর্তমানেও করা হয় তাও সেটা পসিবল হতে পারে। তো সেরকম সেন্সেও তোমরা উড ব্যবহার করে লাইনটা বলতে পারো। তো এটা যদি আমরা উড দিয়ে লাইনটা বানাই তাহলে কেমন হবে, আমি তোমায় সাহায্য করে খুশি হতাম। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্ম্যাট, তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম অর্ডার অনুযায়ী লিখবো। প্রথমে আছে আমি, যেটা আছে সাবজেক্ট সেটা আগে লিখে দাও, তারপরে বাকিটা ভাবা যাবে। তো আমি লিখলাম, তারপরে শেষে এসো কি বলা হচ্ছে, খুশি হতাম। এই হতাম সেন্সে আমরা উডের ব্যবহার করব, তাহলে লিখতে হবে আই উড। আই উড লেখার পরে দিয়ে দাও বি, আই উড বি। আই উড বি কি, তোমায় সাহায্য করে খুশি হতাম। আই উড বি হ্যাপি, আই উড বি হ্যাপি। এবার ব্যাকে এসো, খুশি হতাম হয়ে গেল, একটু একটু করে ব্যাকে আসবো আর ট্রান্সলেট করবো, এই তো থিওরি। তো এখানে কি বলা হচ্ছে, তোমায় সাহায্য করে, সাহায্য করে বলা আছে, এটা লিখতে হবে। এই যে সাহায্য করে সেন্সটা, এই অর্থে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে করতে পারি, তাহলে কেমন হবে, আই উড বি হ্যাপি টু হেল্প ইউ। আই উড বি হ্যাপি টু হেল্প ইউ হলো আই উড বি হ্যাপি টু হেল্প ইউ, আমি তোমায় সাহায্য করে খুশি হতাম। কাউকে যখন নেক্সট টাইম এই সুযোগটা পাবে বলার যে তুমি যদি আমার কাছে হেল্প চাও, আমার কাছে যদি সাহায্য চাও, তাহলে আমি খুব খুশি হব তোমায় হেল্প করতে, তখন এই লাইনটাকে ডেফিনেটলি ইউজ করো যে আই উড বি হ্যাপি টু হেল্প ইউ এরমভাবে। ওকে, নেক্সট ওয়ান, তুমি ওখানে থাকতে পারতে। তুমি ওখানে থাকতে পারতে, থাকতে পারতে তুমি, কিন্তু থাকা হয়নি আর, এরকম সেন্সে। ওখানে তোমার থাকলে হয়তো ভালো হতো, এরকম সেন্সে, এই টাইপের অর্থ, যেখানে অতীতকালে একটা কোনো সিচুয়েশানকে বোঝানো হচ্ছে এবং সেটা হয়ে থাকতে পারতো, এরকম টাইপের একটা কনসেপ্ট। তো এখানে তুমি ওখানে থাকতে পারতে এরম একটা অর্থে, এই যে পারা না পারা এই ধরনের কথা যখন আমরা প্রধানত বলি আমরা ক্যান ব্যবহার করি। এবার যেহেতু এটা অতীতে হচ্ছে সেরম সেন্সে আমরা কুড ব্যবহার করে লাইনটাকে করতে পারি। তাহলে সেটা কেমনভাবে হবে, দেখো এখানে কিছু জিনিস আছে যেগুলো একটু বুঝতে হবে। সবার প্রথমে আমরা সাবজেক্টটাকে আগে লিখে দিই, তারপরে আসছি। তো তুমি অর্থে এখানে ইউ লিখলাম, এরপর শেষে এসো লেখা আছে থাকতে পারতে। এই যে থাকতে পারতে, এরম ধরনের টেন্স যেই আসবে তখন সেক্ষেত্রে শুধুমাত্র কুড দিলে হবে না, তার সাথে সাথে ব্যবহার করবে পারফেক্টের ফরম্যাট। তাহলে কুডের সাথে যদি পারফেক্ট হয় তাহলে কি হবে, কুড এবং তারপরে হ্যাভ বসবে। অলওয়েজ কুডের পরে আমরা হ্যাভের ব্যবহার করব। তো ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ, ওখানে থাকতে পারতে। তো এরকম সেন্সে আমরা বি ভার্বের ব্যবহার করতে পারি, যেটা কি না বিন, সেই ফর্মটা, ইউ কুড হ্যাভ বিন সেখানে, আই মিন ওখানে লেখা আছে সেখানে বা ওখানে, ওই অর্থে দেয়ার। ইউ কুড হ্যাভ বিন দেয়ার মানে হলো তুমি ওখানে থাকতে পারতে। এই যে কুড হ্যাভ বিন দেয়ার, এর মানেটা বোঝাচ্ছে থাকতে পারতে, এরকম একটা সেন্সে। ওকে, পরের লাইনটা দেখো, তো নেক্সট টাইম যখন এরকম কিছু বলবে ডেফিনেটলি কুড হ্যাভ বিন এই টাইপের সেন্স ইউজ করে বলতেই পারো।
পরেরটা, তোর আমাদের সাথে থাকা উচিত, তোর আমাদের সাথে থাকা উচিত, এই টাইপের কথা আমরা খুব বলে থাকি। এবং এখানে যে জায়গাটা নোটিস করার আছে, পুরো লাইনটা নিয়ে এত কনফিউজ হবে না, এই লাইনের কোথায় কি বসাবো এসব ভাবতে হবে না, একেবারে কনসেন্ট্রেট করবে যে জায়গাটা, সেটা হচ্ছে এই উচিত সেন্সটা। উচিত সেন্স মানে মনে রাখবে আমরা শুডের ব্যবহার প্রধানত করে থাকি, তো সেই সেন্স অনুযায়ী যদি আমরা ভাবি তাহলে অনেক সহজে আমরা লাইনটাকে কিন্তু ফর্ম করতে পারবো। কীরকমভাবে দেখো, দেখো এখানে বলা হচ্ছে তোর আমাদের সাথে থাকা উচিত, তো প্রথমে আছে তোর, আগে সেটা লিখি, তোর সেন্সে কী লিখবো, ইউ লিখতে পারি, ইউ দিলাম, ইউ লেখার পরে শেষে এসো কী আছে লাস্টে, উচিত কথাটা, উচিত অর্থে শুড, সেটা লিখবো, ইউ শুড দিলাম, ব্যাকে এসো, কী বলা আছে, থাকা, থাকা মানে তোর আমাদের সাথে, আমাদের সাথে হওয়া, এরকম একটা সেন্সে থাকা মানে হওয়া, এরকমভাবে ভাবতে পারি। তাহলে এখানে যেরকম দেখতে পেলে বি ভার্বের ব্যবহার হলো, তার থার্ড ফর্ম হয়ে গেল বি, ওয়াজ, ওয়্যার, বিন, থার্ড ফর্ম হচ্ছে বিন হয়, সেটা বসেছে হ্যাভের পরে যেহেতু থার্ড ফর্ম হয় তাই, এখানেও আমরা একই রকমভাবে ওই বি ভার্ব অর্থাৎ ফার্স্ট ফর্মটা ব্যবহার করব। তো ইউ শুড বি, ইউ শুড বি সাথে, একটু একটু করে ব্যাকে এসো, ট্রান্সলেট করো, ভেরি ইজি, সাথে অর্থে উইথ, ইউ শুড বি উইথ, তারপরে আবার ব্যাকে এসো, লেখা আছে আমাদের, আস, ইউ শুড বি উইথ আস, ইউ শুড বি উইথ আস। তাহলে শুডের ব্যবহার দেখলাম, যেটা খুবই খুবই কমন একটা ইউজ এবং সেটা উচিত অর্থে ব্যবহার হয়। ওকে, পরেরটা, আমি ওটা খুব পছন্দ করতাম, আমি ওটা খুব পছন্দ করতাম, মানে যদি এটা আমাকে চয়েস দেয়া হতো তাহলে আমি ডেফিনেটলি ওইটাকে খুব পছন্দ করতাম, এরম একটা ব্যাপার। যখন এরম ধরনের কথা আসে, করতাম, হতাম, এরম ধরনের সেন্স যখন আমরা বলি বা ইউজ করি, সেক্ষেত্রে উড ব্যবহার করাটা কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি প্রযোজ্য হয়। এখানেও আমরা উড ব্যবহার করে লাইনটা লিখব, কেমন হবে তাহলে, চলো ট্রাই করা যাক। আমি, সাবজেক্ট আছে, বসিয়ে দেওয়া যাক, আমি, আই, তারপরে শেষে এসো, লেখা আছে করতাম, আমি কি বললাম এই সেন্সে উড লিখব, তো ভাবার দরকারই নেই, এরপরে লিখে দাও উড, আই উড। তারপর পছন্দ, ব্যাকে এসো, লেখা আছে পছন্দ, তার মানে লাইক, আই উড লাইক, লাইক কোনটা, না ওটা, আই উড লাইক দ্যাট, আই উড লাইক দ্যাট। তারপর আরেকটা কি আছে, ওটা খুব পছন্দ করতাম, এই খুব অর্থে টু মাচ বা ভেরি মাচ এরকম কিছু, আই উড লাইক দ্যাট, ভেরি মাচ, ভেরি মাচটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, টু মাচটা কেমন একটা সাউন্ড করতে পারে, আই উড লাইক দ্যাট ভেরি মাচ। তোমার হয়তো লাইক বলা হচ্ছে যে তুমি কি একটা সিনেমা দেখবে, তুমি কি চাও একটা মুভি দেখতে, তখন তুমি বলছো অফকোর্স আই উড লাইক দ্যাট ভেরি মাচ, যদি আমি সেই সুযোগটা পেতাম খুব ভালো হতো। বা তুমি এরকম সেন্সেও বলতে পারো, যদি পাস্টের অর্থে বলো, এখন যেটা বললাম যে আই উড লাইক দ্যাট ভেরি মাচ, এই সেন্স যে সিনেমা দেখতে চাই আমি, তার মানে এখনও তোমার দেখার সুযোগ আছে, তো প্রেজেন্ট হয়ে গেল, বা ফিউচারের পয়েন্ট করছো, এরকম হতে পারে। কিন্তু যেই তুমি ধরো একেবারে অতীতের কোনো একটা ফেলে আসা সময়ের ভিত্তিতে বলো, তখন সেরকম সেন্সে যে তোমায় হয়তো কেউ বলছে তোকে যদি ওখানে বসতে দেওয়া হতো তুই কি পছন্দ করতিস, তখন তুমি বলতে পারো আই উড লাইক দ্যাট ভেরি মাচ, যে হ্যাঁ যদি সেই চান্সটা আমি পেতাম তাহলে আমি এটা খুব পছন্দ করতাম, এরকম সেন্সে। তো এই টাইপের লাইন তোমরা ফিউচারকে পয়েন্ট করে এবং বা প্রেজেন্টের সেন্স অনুযায়ী অথবা পাস্টের পয়েন্ট থেকেও বলতে পারো। ওকে, পরেরটা, তুমি কি আমার সাথে বসতে চাইবে, তুমি কি আমার সাথে বসতে চাইবে, এটা কি করা হলো বলো তো, এই লাইনটার মধ্যে দিয়ে এখানে অ্যাকচুয়ালি একটা অফার করা হচ্ছে যে তুমি কি, তোমার কাছে চয়েস আছে, তোমার না ইচ্ছে হলে তুমি না বসতেই পারো, কিন্তু যদি ইচ্ছে থাকে তাহলে তুমি অবশ্যই বসো, এরম একটা ব্যাপার, তোমার কাছে চয়েস রইল, এরম ধরনের কথা যখন বলবে তখন সেক্ষেত্রে উড দিয়ে বলাটা বেশি প্রযোজ্য। ওকে, এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লাইনে উডের ব্যবহার দেখছি, আরও অন্য কোনো দিন আরেকটা ভিডিও আনবো যেখানে আরও ডিফারেন্ট কিছু কিছু বিশেষ মডেলস নিয়ে আলোচনা করব, যদিও আজকে আরও ইন্টারেস্টিং কিছু দেখবো, চলো ট্রাই করা যাক, উড দিয়ে এই লাইনটা আমরা এবার লিখব। তো তুমি কি আমার সাথে বসতে চাইবে, যেহেতু তোমার কাছে একটা চয়েস দেয়া হচ্ছে, সেই পয়েন্ট থেকে আমরা উড দিয়ে লাইনটা এরকমভাবে বলবো। প্রথমে আছে তুমি, তো লেখা যাক ইউ, আচ্ছা সরি সরি, ইউ নয়, এটা প্রশ্ন করা হচ্ছে যেহেতু, তাই জন্য প্রথমে আমাদের কোয়েশ্চেনের ফরম্যাট অনুযায়ী তো করতে হবে, তো সবার প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তো এটা যেহেতু প্রশ্ন তাই জন্য সবার প্রথমে অক্সিলারি কোনটা হবে, এই চাইবে অর্থে আমরা যে উডের ব্যবহার করব সেটাই হচ্ছে অক্সিলারি, মডাল অক্সিলারি, সেটা লিখব উড।
ভোট দেওয়ার পরে লিখব সাবজেক্টটা। সাবজেক্ট কী আছে? ওই যে তুমি, ইউ, সেটা। তুমি কি হয়ে যাবে উড ইউ, তুমি কি, তাই উড ইউ। উড ইউ কি? বসতে চাইবে, এরকম সেন্স আছে। তো এই অর্থে উড ইউ লাইক টু, যেহেতু চয়েস আছে তাই জন্য লাইক টু এর ব্যবহার করা হলো। উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু কি? আমার সাথে বসতে চাইবে। উড ইউ লাইক টু, বসতে আছে এর আগে কথাটা, তো এই টু এর পরে লিখব সিট, তাহলেই হয়ে যাবে ইনফিনিটিভ। উড ইউ লাইক টু সিট, ব্যাকে এসো সাথে উইথ। উড ইউ লাইক টু সিট উইথ, তারপরে কি আছে? আমার সাথে, মি। উড ইউ লাইক টু সিট উইথ মি, কোয়েশ্চেন মার্ক, ওকে। উড ইউ লাইক টু সিট উইথ মি, তাহলে উড ইউ লাইক টু, এই যে সেন্সটা, এটা প্রধানত কাউকে যদি আমরা কিছু চয়েস অফার করি যে তুমি এর মধ্যে ভাবতে পারো, বা এটা তোমার কাছে চয়েস রইলো, এটা তুমি করবে কি না, এরম সেন্সে উড ইউ লাইক টু অ্যাপ্লাই করো। পরেরটা দেখো, আমি কি এটার দিকে একবার দেখতে পারি? আমি কি এটার দিকে একবার দেখতে পারি? এই যে লাইনটা, এটার মধ্যে দেখো শেষে বলা হচ্ছে দেখতে পারি, কিন্তু এমনভাবে বলা হয়েছে, প্রথমত প্রশ্ন তো করা হয়েছে সেটা দেখাই যাচ্ছে, আর এমনভাবে বলা হয়েছে যেন একটা কারোর কাছে অনুমতি চাওয়া হচ্ছে, যে আমি কি এটা করতে পারি, মানে অনুমতি চাওয়া হচ্ছে। এরম ধরনের সেন্স যখন আসে অনুমতি চাওয়া অর্থে, আমরা সেক্ষেত্রে মে ভার্বের ব্যবহার করে থাকি, মোডাল অক্সিলারি মে। তাহলে দুটো বিষয় হয়, একটা হচ্ছে প্রথমত তুমি যে প্রশ্নটা করছো অনুমতি নিয়ে সেটা করতে পারছো, দ্বিতীয়ত যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে তার মধ্যে একটা পোলাইটনেসও থাকে। যেভাবে আমরা মে দিয়ে কথা বলি এটা কিন্তু অনেকটাই একজনকে হাম্বল করে দেয়, অনেক বেশি পোলাইট করে দেয়, তাই জন্য মে অবশ্যই ইউজ করো। তো আমি কি এটার দিকে একবার দেখতে পারি, এখানে আমি কি অর্থে, আগে যেরকম তুমি কি অর্থে করলাম উড ইউ, এখানে যেহেতু মে ব্যবহার করতে হবে তাই প্রশ্নের অর্থ অনুযায়ী আমরা লিখব মে আই, মে আই, ওকে। মানে হলো আমি কি, আমি কি কি আছে শেষে এসো, দেখতে পারি, একবার দেখতে পারি। তো এরম সেন্সে মে আই টেক, টেক একবার দেখতে পারি, টেক আ লুক, মে আই টেক আ লুক দিকে অ্যাট, মে আই টেক আ লুক অ্যাট এটার, ইট জিজ্ঞাসা চিহ্ন, মে আই টেক আ লুক অ্যাট ইট, ওকে। কোন একটা জিনিস হয়তো তোমার সামনে দেখানো হচ্ছে, কিছু ইন্টারেস্টিং ম্যাটার, এবার তুমি চাও তাদের পারমিশন নিয়ে যে ওটা একটু দেখতে, বিষয়টা কেমন, কি কি আছে ওর মধ্যে, এরম সেন্সে কি ওটা, মে আই টেক আ লুক অ্যাট ইট, আমি কি ওটা দেখতে পারি, এরমভাবে ট্রাই করো। পরেরটা, এটা তাহলে ভুল হতেও পারে, আচ্ছা এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না, দাড়ি হবে, এটা তাহলে ভুল হতেও পারে, এই যে কথাটা বলা হয়েছে এক্ষেত্রে কি বলবে? দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা কীরকম, এখানে দেখো বলা হচ্ছে হতেও পারে, হতেও পারে বলা হয়েছে। এবার যখন কোনো কিছু এরমভাবে বলা হয়, হতেও পারে, হতে পারে যদি বলা হয় আর হতেও যদি পারে এরকম বলা হয়, হতে পারে হতেও পারে, পার্থক্যটা কী হয় বলো তো? যেই বলা হয় হতে পারে তার মানে সম্ভাবনাটা একটু বেশি আছে, আর যদি বলা হয় হতেও পারে মানে পসিবিলিটি আছে বাট জোর দিয়ে বলতে পারছি না, এরম একটা সেন্স। যখন এরম ধরনের সেন্স আসে সেক্ষেত্রে আমরা মে ভার্ব যেটা সেটার পাস্ট মানে হলো মাইট সেটা ব্যবহার করে বলতে পারি। যেমন ধরো যদি তুমি ভাবো যে লাইক আকাশটায় অন্ধকার নেমে এসছে, মেঘে ভর্তি হয়ে গেছে, তখন তুমি বলছো বৃষ্টি হতে পারে, মানে সম্ভাবনাটা স্ট্রং। এবার তুমি যদি বলো যে গতকালকেও বৃষ্টি হয়েছে, তো সেই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, তো এই যে বৃষ্টি হওয়ার কথাটা বলছো এখানে বৃষ্টি আজকে হতেও পারে, এরকম সেন্স চলে আসছে, মানে আজকে সম্ভাবনাটা একটু কম। ওই পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে ব্যাপারটাকে বুঝতে হবে। তো সেই সেন্সে এটা তাহলে ভুল হতেও পারে মানে সম্ভাবনাটা একটু কম, এই সেন্সে আমরা মাইট দিয়ে লাইনটাকে বলতে পারি। প্লাস যদি ধরো কোনো অতীতকালের সিচুয়েশনকে বোঝাতে চাও সেক্ষেত্রেও তোমরা মাইটের ব্যবহার এরম ধরনের সেন্স অনুযায়ী করতেই পারো নির্দ্বিধায়। তো এটা প্রথমে বলা হয়েছে লেখা যাক, তো ইট দিলাম, তারপরে শেষে এসেও লেখা আছে হতেও পারে, তো ইট মাইট, ইট মাইট কি ভুল হতেও পারে। তো এখানে এই যে হতে পারে, এই মানে হতেও পারে, এই যে বি, বি সেন্সটা, এটা আমরা হওয়া অর্থে ব্যবহার করে থাকি, আগেও তোমরা দেখেছো যেমন এখানে করলাম ইউ শুড বি, সেরকম ধরনেরই এই হওয়া সেন্সে আমরা বি লিখতে পারি। তো ইট মাইট বি লিখলাম, তারপরে ব্যাকে এসো, লেখা আছে ভুল, ভুল মানে রং, ইট মাইট বি রং, তারপর ইট মাইট বি রং লেখার পরে কি করব, ব্যাকে এসো লেখা আছে তাহলে মানে দেন, ইট মাইট বি রং দেন, ঠিক আছে, এরকমভাবে খুব ইজি। পরেরটা দেখো,
তোমার মনোযোগ কি আমি পেতে পারি, তোমার মনোযোগ কি আমি পেতে পারি, খুব কমন লাইন্স। তো এই যে লাইন্সগুলো যেগুলো দেখছি সবকটাই আমরা খুব ইউজ করে থাকি, তার মধ্যে এই লাইনটাও কিন্তু খুব কমন একটা লাইন, যে বলা হচ্ছে তোমার মনোযোগ কি আমি পেতে পারি। কেউ দেখছো যে কনসেন্ট্রেট করছে না, তাকে তুমি জিজ্ঞেস করছো তোমার মনোযোগ কি আমি পেতে পারি, এটা কিন্তু অনুমতি চাইছো না, একরকম তাকে তুমি কনসেন্ট্রেট করতে বলছো, এরকম টাইপের সেন্সে বুঝতে হবে ভালো করে। যদি অনুমতি চাও তাহলে কিন্তু মে দিয়ে বলতে হবে, বাট এটা অনুমতি চাওয়া হচ্ছে না, এমনি বলা হচ্ছে আমি কি তোমার মনোযোগ পেতে পারি, মানে তুমি কনসেন্ট্রেট করছো না, আমি চাই তুমি মনোযোগ দাও, এরম অর্থে। তো সেই সেন্সটা বোঝানোর জন্যই লাইনটা আমি লিখেছি। সেক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে তোমরা লাইনটা এই যে পেতে পারি, পারা না পারা সেন্স আসছে, তার মানে সেই অর্থে ক্যান দিয়ে লাইনটা বলতে পারি। এটা আমরা অতীতে নয় প্রেজেন্টের সেন্স অনুযায়ী বলছি, তাই জন্য ক্যান প্রথমে লিখতে পারি। প্রশ্ন করা আছে তাই জন্য ফার্স্টে লিখবো ক্যান। ক্যান দেওয়ার পরে সাবজেক্ট যেটা আছে সে, মানে তোমার মনোযোগ আমি পেতে পারি, সাবজেক্ট আছে তাহলে আমি, এটা আমি পেতে পারি আছে, আমি কি পেতে পারি, এরম সেন্সে। তো ক্যান আই, ক্যান আই দিলাম, তারপরে কি তোমার মনোযোগ পেতে পারি। এবার পাওয়া মানে এখানে কি দেবে বলো তো, এখানে খুব সিম্পলি আমরা হ্যাভের ব্যবহার করলেই হয়ে যাবে। হ্যাভ বিভিন্ন সেন্সে অর্থে ব্যবহার হয়ে থাকে, তো এখানে আমরা ওই মনোযোগ পাওয়া অর্থে হ্যাভ ব্যবহার করব। তো ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ তোমার মনোযোগ, ইয়োর, ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন, ক্যান আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন, ব্যাস হয়ে গেল। এবার যদি বলো ক্যান আই গেট ইউর অ্যাটেনশন, তাও হবে, সেটাও পসিবল, ক্যান আই গেট ইউর অ্যাটেনশন, বাট ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন এটা বেশি ভালো সাউন্ড করে এই সেন্সে। যাই হোক, নেক্সট ওয়ান কি বলা হচ্ছে, তোমায় কি আমার সব বলার দরকার, তোমায় কি আমার সব বলার দরকার, মানে তুমি তো জানোই সব, তাও কি আমায় তোমায় সব বলার দরকার, তোমার তো এভরিথিং জানা আছে, এরম একটা সেন্সে। এখানে এই যে দেখো বলা হচ্ছে দরকার, এরম ধরনের কথা যেই বলবে তখন সেক্ষেত্রে একদমই কনফিউজ হবে না, নিডের ব্যবহার করে বলে দাও। নিড মানে তোমরা জানো যে প্রয়োজন বা দরকার সেন্সে আমরা নিড ইউজ করে থাকি, সেটাই ইউজ করে দাও এখানে। ওকে, তাহলে কেমন হবে দেখো, এখানে নিড যেহেতু আমরা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করছি, তাই জন্য সবার প্রথমেই প্রশ্ন যেহেতু হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্নটা শুরু করি, তো সেরকম সেন্সে নিডকে প্রথমে বসিয়ে আমরা লিখতে পারি, ঠিক যেরকমটা এখানে হয়েছে ক্যান আই। এখানে আমরা ওই একই রকমভাবে নিড আই এরম সেন্সেও বলতে পারি, আমার সব বলার দরকার, এরম সেন্সে নিড তারপরে আই, নিড আই কি সব বলার দরকার, বলা তার মানে টেল, নিড আই টেল কাকে বলবে, তোমায় বলবে, তার মানে নিড আই টেল ইউ সব, এভরিথিং, নিড আই টেল ইউ এভরিথিং, হলো নিড আই টেল ইউ এভরিথিং। তাহলে এখানে আমরা দেখতে পেলাম মোডাল অক্সিলারি নিডের ব্যবহার হলো। তাহলে এরমভাবে এই লাইন্সগুলো খুব কমন কিছু লাইন্সের মধ্যে বেশ কিছু ইউজফুল মোডাল আমরা দেখতে পেলাম, যার মধ্যে শুড, কুড, উড, মে, মাইট এবং নিডের ব্যবহারটা লক্ষ্য করলাম। ওকে, তো এরম ধরনের লাইন্স তোমরা কন্টিনিউয়াসলি বানাতে থাকো, আর এই ওভারঅল ম্যাটারটার একটা স্ক্রিনশটও নিয়ে নাও। ওকে, তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, আশা করি তোমরা ভিডিওটার মধ্যে দিয়ে অনেক কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টকে বুঝতে পেরেছো। আর এরম ধরনের ভিডিও আরও পেতে চাইলেও আমাকে সেটা কমেন্ট সেকশানে জানিও, আর যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে জানিও, আর যদি কোনো পার্টিকুলার ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও জানিও, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ম্যাটার নিয়ে চলে আসবো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।